নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই দু ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে প্রত্যেকটি কথা ডায়েরিতে নোট করে রাখুন কারণ আমি আপনাদের যে কথাগুলি বলতে চলেছি সেটি প্রত্যেকটি কিন্তু আপনার জীবনের সাথে হুবহু মিলে যাবে অর্থাৎ দু হাজার তেইশে এই ঘটনাগুলি ঘটবেই ঘটবে আপনার জীবনে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা প্রধানত অগ্নিতত্ত্বের জাতক এবং জাতিকা যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের নিয়ন্ত্রণ করে প্রধানত সূর্য আর দু হচ্ছে কেতুর বছর সূর্যের সাথে কেতুর সম্পর্ক খুব একটা শুভ যাবে না তা সত্ত্বেও কিছু কিছু দিক থেকে আপনার জীবনে আসবে অপরিসীম সফলতা পাশাপাশি কিছু কিছু দিক থেকে আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে প্রথমে আসি শিক্ষার্থীদের কথায় যারা শিক্ষা গ্রহণ করছেন বিশেষত মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থী রয়েছেন তাদের প্রচুর পরিশ্রম করতে হবে আপনি যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী নাম্বার পাবেন না কাজেই প্রচুর পরিশ্রম করুন তবে যারা উচ্চশিক্ষা করছেন গবেষণার কাজে রত রয়েছেন গুপ্ত বিদ্যা অর্জন করবেন ভাবছেন তাদের জন্য এই বছরটি আশানুরূপ যেতে চলেছে বিশেষ করে আগস্ট মাসের পর থেকে আপনাদের সময়ে সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবার আসি কর্মজীবনের কথায় কর্মজীবনের দিক থেকে আমি বলতে পারি এই বছর উত্থান পতনের বছর এই বছর আপনাকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে তবে আপনার হস্তরেখায় যদি শনির অবস্থান শুভ থাকে তবে কিন্তু ততটা বেগ পেতে হবে না এবার আসি চাকরির কথায় দু হাজার তেইশে আপনার কিন্তু চাকরি হতে চলেছে বিশেষত মার্চ মাসের পর থেকে এই যোগাযোগ আরও গাঢ় হবে মার্চ মাস জুন মাস সেপ্টেম্বর মাস নভেম্বর ও ডিসেম্বর মাস এই কটি মাস হচ্ছে চাকরির জন্য আদর্শ মাস এই মাসে চাকরি সুযোগ আসবে হাত করবেন না এবার আসি অর্থনৈতিক সৌভাগ্যের কথায়। অর্থনৈতিক দিক থেকে এই বছরটি আপনার জন্য যথেষ্ট শুভ হতে চলেছে বছরের বেশিরভাগ সময়ে আপনার অর্থনৈতিক উপার্জন থাকবে তুঙ্গে তবে সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে অর্থনৈতিক টানাপোড়েন থাকবে এই দুটি মাসকে যদি বাদ দেওয়া যায় এবং বছরের শুরুর মাস অর্থাৎ জানুয়ারি মাসকে যদি বাদ দেওয়া যায় বাকি ন মাস আপনাদের অর্থনৈতিক উন্নতি থাকবে চরম পর্যায়ে এই নয় মাসে আপনার হাতে আসবে দ্বিগুণ থেকে তিনগুণ পরিমাণ অর্থ এছাড়াও ব্যবসা ক্ষেত্রে কেনা বেচা বেড়ে যাবে যারা আগে থেকে চাকরি করেন চাকরিতে পদোন্নতির যোগ হবে এমনকি চাকরি ক্ষেত্রে মনের পছন্দসই জায়গাতে ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের দিক থেকে কোমরে ব্যথা বেদনা যাদের স্পন্ডালাইসিস রয়েছে তাদের সমস্যা বৃদ্ধি পাবে এছাড়া পিঠে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে পেটের সমস্যা বৃদ্ধি পাবে চক্ষু সমস্যা বৃদ্ধি পাবে এই সমস্ত দিক থেকে আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে এবার আসি বিবাহের কথায় বিবাহের জন্য এপ্রিল মাস যথেষ্ট শুভ এরপরে আমরা শুভ পাচ্ছি জুন মাস জুলাই মাস তারপরে একবারে শুভ পাচ্ছি নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস এই কটি মাস আপনার বিবাহের জন্য আদর্শ মাস এই কটি মাসে আপনি পাত্রপাত্রী দেখাশোনা করুন আপনি আপনার পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এবং আপনার বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে যাবে যারা প্রেম বিবাহ করতে চাইছেন তাদের জন্য মাসগুলি যথেষ্ট শুভ এছাড়াও যারা দীর্ঘদিন ধরে বেকারত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তি হবে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম দেখবেন সেপ্টেম্বর মাসের পরবর্তী সময়ে আপনার জীবনে প্রেম আসতে চলেছে এবং এই প্রেম আপনার জীবনে পরিপূর্ণতা বহন করে আনবে পারিবারিক ও সাংসারিক জীবনের দিক থেকে ছোটোখাটো বাকবিতণ্ডা থাকবে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা সন্তান প্রাপ্তির চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ হতে চলেছে এই বছরে আপনি সন্তান নিতেই পারেন আর যাদের আগে থেকেই সন্তান রয়েছে তাদের দেখবেন মার্চ মাসে সন্তানের কারণে মানসিক সমস্যা বৃদ্ধি পাবে এরপরে আবার মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সেপ্টেম্বর মাসে এবং নভেম্বর মাসে বাকি মাস সন্তানদের কারণে আপনার খুব একটা মানসিক দুশ্চিন্তা থাকবে না বরঞ্চ সন্তানের কারণে আপনার জীবনে দেখবেন মান সম্মান বৃদ্ধি পাচ্ছে যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন ঋণ মুক্তির নতুন পথ খুঁজে পাবেন বিশেষত মে মাসের পরবর্তী সময়ে দেখবেন আপনাদের ঋণ মুক্তি ঘটতে চলেছে এছাড়াও আকস্মিক প্রাপ্তিযোগ রয়েছে অর্থাৎ দু হাজার তেইশ যেহেতু কেতুর বছর কাজেই গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাজেই আপনি যদি শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে চান লটারির টিকিট ক্রয় করতে চান তবে তার জন্য এই বছরটি যথেষ্ট শুভ হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ অর্থ কাজেই বছরটি এক কথাই বলতে গেলে আপনার জন্য বেশিরভাগ সময় যথেষ্ট শুভ এবং তিন থেকে চার মাস বছরের সময়টি খুব একটা শুভ যাবে না কাজেই সেই সময় আপনাকে সাবধান থাকতে হবে আপনি যদি এই শুভত্বের পরিমাণকে আরও বৃদ্ধি করতে চান এবং অশুভত্বের পরিমাণকে কমাতে চান তবে শনি রক্ষা কবচ ধারণ করুন অবশ্যই উপকার পাবেন এবং শনিবার করে ওম সাং শনেশায় নম এই মন্ত্রটি একশো আটবার সকালে একশো আটবার করে সন্ধ্যায় পাঠ করবেন পশ্চিম দিকে মুখ করে বসে শুদ্ধাচারে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে এতে দেখবেন আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা তা দূর হবে এবং বিবাহিত জনিত যদি কোনো সমস্যা থাকে তাও কমবে ধন্যবাদ